হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি পাবদা মাছ। পাবদা মাছ বানাচ্ছি সর্ষে পাবদা। তো চলো, আমি কি করে করছি, কি করে করলাম, তো দেখো পুরো ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন আছো দেখছো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো রান্নাটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি মাছগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোতে দিয়ে দেবো নুন হলুদ। তো অবশ্যই মাখাতে হবে, নুন হলুদ দিয়ে ভালো করে মাখাবো। তো নুন হলুদ মাখিয়ে আমি একটু মাছটাকে একটু বেশি করে ভাজবো, একটু কড়া করে ভাজবো, কারণ যেহেতু এই মাছটা কিন্তু খুবই নরম হয়, মানে ভেঙে যায় একটু, না যারা হালকা কম ভাজলে ভেঙে যাবে, তো একটু আমি কড়া করে ভাজবো। তো আমি সবকটা মাছই একসাথে দিয়ে দিয়েছি, তার জন্য নাড়াচাড়া যাচ্ছিল না। তো আমি অনেকক্ষণ ধরে মাছটা ভাজলাম। তো এখানে আমি কী কী দিয়েছি সর্ষের মধ্যে, সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো এক টুকরো আর পেঁয়াজ, আর কিছুই না। তো আমি এখানে কিন্তু নুন হলুদ সবই অ্যাড করে দিয়েছিলাম একটু একসাথে। তো এটা আমি কিছুক্ষণ কষব। তো এখানে আমি দিলাম আরও অর্ধেকটা টমেটো, ছিল অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। তো যেহেতু সর্ষে সর্ষে বেশি কষাতে হয় না, তো বেশি এটা রান্না করব না, একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর এবারে আমি মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। কারণ সর্ষে বেশি রান্না করলে পরে তেতো হয়ে যায়। তো এবার আমি আরও একটু সামান্য ভাবলাম যে জলটা লাগবে, আর একটু গরম জল আমি দিয়ে দিলাম। তো মাছগুলো যেহেতু আমি একটু কড়া করে ভেজেছি, তো এবারে আমি রান্নাটা হয়ে গেল, আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো খুবই ঝটপট হয়ে যায় এই রান্নাটা, মাছটা মানে যতটুকু মানে ভাজতে সময় লাগে ততটুকুই। তো এই রান্নাটা কিন্তু চট জলদি হয়ে যায়। তো এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এই যে আমি নামিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার পাবদা সর্ষে বা সর্ষে পাবদা। তো কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।